তো চলে এসেছে আবার এক নতুন ভিডিও। অনেক দিন পর এখানে শুধুমাত্র পাবেন গ্রামের সুন্দর এক পরিবেশ। হ্যালো এন্ড ওয়েলকাম টু মিউজিলক। আজকে যাচ্ছি দেশের বাড়ি। 9-10 বছর আগে গেছিলাম হয়তো লাস্ট, তো এখন আর ওখানে কিছুই নেই। তো যাওয়া হচ্ছে ওখানে, আমাদের দেশের এক ছোট মন্দির আছে, তো আরও অনেক কিছু হবে, চলো তোমরা দেখতে পাবে, সঙ্গে থেকো প্রত্যেকে। তো চলে এলাম বাইরে, আমাদের গাড়ি আবার চলে এসেছে, এবার আমরা বেরোবো। গাড়ি আমাদের রওনা দিয়ে দিলো, এই যে সবাই আছি সঙ্গে, ওখানে সামনে বাবা আছে, সব বাড়ির সবাই এখানে আছি। তো চলো দেখা যাক পথে কত কী তোমাদের দেখাতে পারি দেশের বাড়ি যেতে যেতে। এখন মোহনপুর ব্রিজ বেরোচ্ছি, কাঁসাই নদী। এখন আমরা চৌরঙ্গি মোড় বেরোচ্ছি। তো এখন এই রেসি মেটালিক্সের কাছে আর কি, তো ওই মাকে দেখাচ্ছে ভাই কোন গেট দিয়ে ওঠাকে, তো ভাবলাম চলো সেটার একটু ছোট্ট করে ফুটেজ নিয়ে নেওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি গুপ্তমণি মায়ের মন্দির। হয়তো তোমরা অনেকেই এখানে এসেছো বা যারা আসোনি, তো তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি। এই যে মায়ের মন্দির, আমরা পৌঁছে গেছি গুপ্তমণি। এই রাস্তা হাইওয়ের ধারেই আমাদের এখানে তোমরা পাবে মায়ের মন্দির। এ বহু পুরনো, প্রায় মানে কি বলবো 100-150 বছর আগেকার। তখন এসব কিছু ছিল না, পুরো ফাঁকা চারদিকে, এত দোকানদানি এইসব কিচ্ছু ছিল না। এই যে সামনেই মন্দিরের সিংহের দুটো মূর্তি, এবং এই যে আমরা ভিতরে ঢুকছি মন্দিরের, মা গুপ্তমণি। একদম মন্দির ভিতর যেটা সবার প্রথম ছিল, তারপরে পুরো মন্দির পরে পরে আস্তে আস্তে হয়েছে। তোমরা প্রত্যেকে মায়ের দর্শন করে নাও, এবং মায়ের কাছে যার যার মনের কামনা মা সবার পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক। বাইরে বেরোলি, এখানে দেখতে পারো তোমরা প্রচুর মাটির ঘোড়া স্তূপ হয়ে গেছে। এখানে সবাই যার মনস্কামনা চেয়ে মাটির ঘোড়া বাঁধে প্রত্যেকে, এবং আশা করি নিশ্চয়ই অনেকেরই পূর্ণ হয়েছে। তো মাটির ঘোড়া এই সমস্ত দোকানগুলো থেকে তোমরা পেয়ে যাবে কিনতে এখানে এসে এইভাবে। এখানে রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর এখানে আছে ফুলের গাছ, সারি সারি ফুল এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন একটু নামা হয়েছে, সামনে দোকানে খিদা পাচ্ছিল, এসো তো মিষ্টি দোকানে একটু যাব, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। প্লাস দেশের বাড়ি যে মানুষের কাছে যাচ্ছি, দাদাদের বাড়িতে, তাদের জন্য কিছু নিয়ে যাওয়া হবে। আর এখানে চলো দেখি কিছু পাই কি না। তো গ্রামের দিকে তো পরটা হবে নাকি 1, 2, 3, 4, তাহলে 5 জায়গায় দিদিন 100 করে। তো পরটা খাবো এখন আমরা, এই তোমাদের দেখাই প্রাইসের চার্টটা। তো ওই হচ্ছে প্রাইসের চার্ট, বিশাল লম্বা। হ্যাঁ, 8 টাকা দিয়ে কামড়ায় নাকি, কামড়ে দিবে
রেগে আছে, তেতে আছে এখন পুরো। আমাদের চলে এসছে পরোটা, এই যে পাঁচজন সব বসে আছে দিক থেকে, এপাশ থেকে এই সেবাস পর্যন্ত। তো চলো দেখা যাক সকালে পরোটা খাওয়ার যে মজাই আলাদা। কেমন আছো কে বল? আবার চলে এলো আমাদের গরম গরম জিলাপি। আচ্ছা কেমন খেয়ে পরোটা বলো, টেস্টটা কেমন আছে? এখনো খাওনি তাতে দারুণ বলে দিলে। ব্যাস ব্যাস চারটা। মা কেমন আছে এটা কে বলো? ঠিক আছে তো? ঠিক আছে। আর জিলাপি, জিলাপিটা আর জিলাপি পুরো একদম গরম গরম সুন্দর। এই জিলাপি ছাড়া চলছে এখন এদিকে, এই যে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা আবার বেরোচ্ছি, এখন আরো আধ ঘন্টা 40 মিনিট লাগবে। এখন বাজে সকাল 8টা, আশা করি 8:30-9টার মধ্যে পৌঁছে যাবো। তো সঙ্গে দেখো সবাই। আমাদের গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুটা পথ বাকি। এই তোমরা দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে স্কুল, আগে ছিল এখন ভেঙে গেছে। এখানে বাবা পড়তো এই স্কুলে। এই সুন্দর পুকুর পাড়, এখানে সামনে আমাদের এখানে ছোট একটা রাসমঞ্চ আছে, এখানে মেলা টেলা হয় যে পুরনো বাড়ি যেখানে আমরা সবাই থাকতাম। মা ফিসফিস করে বলছে, আরে সব জানি আমি, তোমাকে ফিসফিস করে বলার দরকার নেই, সব মুখস্থ আছে এগুলো। ছোটবেলায় সব আসতাম এই সেই গ্রাম ঘর যেখান দিয়ে আমরা সব বেরোতাম। এখন তো রাস্তা হয়ে গেছে এরকম ঢালাই রাস্তা, এই যে আগে তো মাটির পুরো ছিল সব কিছু। এখনো এই যে ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের আগে ঘর ছিল, এখন আর নেই। এইটা না, সেইটা না বলে দিল। তো এই হচ্ছে আমাদের গ্রাম, এই আমাদের ঘর ছিল এখানে আগে, যেটা আর এখন নেই, সমস্ত ধ্বংসস্তূপ হয়ে গেছে, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এইখান দিয়ে আমরা ঢুকতাম, আমাদের এখন ফাঁকা জায়গা শুধু। আর এইখানে সামনে যে তুতুলদার বাড়ি, এখন এখানে আমরা যাব তুতুলদার বাড়িতে। তো চলো সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে চারিদিকে ধু ধু মাঠ, এই ডান দিকে তোমরা যে দেখতে পাচ্ছ পুকুর, তো এইখানে স্নান করা হতো আগে ছোটবেলায় যখন আসতাম, মাছ ধরা সব কিছু এইখানেই হতো, এখন নিশ্চয়ই হয়। এই সেই পুকুর, এখন স্নান টান কেউ করে না, হয় জন্য এইসব গাছপালা সব এ হয়ে গেছে। এই যে সামনে সব হাঁসেদের দল, চল তোর নেমে যা পুকুরে। তোর দাঁড়িয়ে কি করছিস, রোদ পাচ্ছিস? কি হলো বল? এই দেখো আমাদের হাঁসেদের দল সব, এরা আ আ চলায় নামবি যা, নেমে যা। এই দেখো, এই দেখো সব নেমে গেল এরা। আয় এদিকে, আয় এদিকে, এই হচ্ছে আমাদের। আর এইখানে সব বাবুই পাখি বাসা করতো, এখন আর দেখতে পাচ্ছি না। এবং এইদিকে সমস্ত জমি জায়গা যেখানে চাষবাস সব হয়, তোমাদের দেখাবো সব। ওই দেখো
পুরো চাষবাস ওইদিকে সব তোমাদের দেখাবো। এই সেই গ্রাম্য পরিবেশ যেগুলো শহরের বুকেও দেখা যায় না, যেগুলো একমাত্র গ্রাম ছাড়া সম্ভব নয়। এই যে খাওয়ারে যেখানে সব রাখা আছে, এই যেখানে বসে আছে সবাই রেস্ট নিচ্ছে এখন। এই যে ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল পেট ভর্তি এখন এদের। এই যে তুতুলদের বাড়ি এখন যাবো আমরা এখানে। এই যে মুরগির বাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো সব দৌড়চ্ছে। আরেকটা দাদার বাড়িতে ঢুকছি। এই যে দড়ির কাঠ, এরকম এরকম দড়ির কাঠে কত শুয়েছি আগে ঘুমাতাম এসে ছোটবেলায়। এই যে আবার এদিকে এলাম, চারদিকে গাছপালা প্রচুর। এই এদিক দিয়ে আমাদের একটা পুকুর পাড় যাওয়ার রাস্তা, দিক দিয়ে সব আগে যখন যেতাম ছোটবেলায় মাছ ধরা হতো জাল ফেলে, এখানে পুকুর ঘাট ছিল। এখন তো আসলে কেউ নেই, সবাই যে আর বাইরে বাইরে চলে গেছে, গ্রাম পুরোপুরি ফাঁকা। এখানে সব আমরা করতাম, এখন আর নেই, ঘাট টাট সব নষ্ট হয়ে গেছে। বিশাল বড় পুকুর ছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তাই চারিদিকে গাছপালায় ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে মাঠ, চারিদিকে সব চাষবাস হয়েছে, ধুধু মাঠ। আর এটা আমাদের বহু বহু বছর আগেকার পুরনো মন্দির, সব ভেঙে গেছে, এখন নেই বংশের। তো ভিডিও খুব বড় হয়ে গেছে, তো তাই এখানেই ভিডিও শেষ করলাম। সেকেন্ড পার্ট আবার কিছুদিনের মধ্যে দেব। এখন আমরা যাচ্ছি, মন্দিরে পুজো হবে আমাদের।